সোনবাবু আপনি দীর্ঘদিন এই কাজে ছিলেন আপনি দায়িত্ব সামলেছেন ইডির এখনো পর্যন্ত এই ঘটনায় যা যা ভূমিকা যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে এ নিয়ে আপনার কি মত কি করা যেতে পারত কি করা হয়নি বা কি করা হচ্ছে না দেখুন প্রথমেই আমি বলি এই ঘটনার পর থেকে ইডির যা যা কর যা যা করণীয় ছিল যা যা করা আপনার উচিত ছিল আইনের মাধ্যমে থেকে যা যা আমার পক্ষে সম্ভব যেমন লুকআউট নোটিস জারি করা হয়েছে সমস্ত বর্ডার এরিয়াগুলোকে অ্যালার্ট করা হয়েছে অন্যান্য সেন্ট্রাল যে সমস্ত এজেন্সি আছে সমস্ত এজেন্সিকে অ্যালার্ট করা হয়েছে যার যা রিসোর্সেস এছাড়া হাই কোর্ট এবং অন্যান্য কোর্টের অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া হয়েছে তো এবং কন্টিনিউয়াসলি আপনার চেষ্টা করা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে খবর করে যে আমার অপরাধী কোথায় লুকিয়ে আছে কোথায় ইয়ে করেছে সেটাকে ধরার তো একটা এজেন্সির কাছ থেকে আর কি আশা করে মানুষ যা যা করণীয় যা যা করণীয় করছে এইবার কথা হচ্ছে সেটা প্রশ্ন প্রশ্ন আপনি কি ওখানে কি রুট মার্চ করবে আর্মি রুট মার্চ করবে আমরা প্রশাসন পুলিশকে নিয়ে পুলিশের হচ্ছে সব থেকে বড় রিসোর্সেস থাকে আপনার লোকাল নেটওয়ার্ক থাকে যেটা অন্যান্য এজেন্সির থাকে না তো সেই আনফর্চুনেটলি এখন অবধি আমরা আমাদের পুলিশের কাছ থেকে না সেই দিন অন দ্য ডে অফ ইনসিডেন্ট আমরা কোনো রকম ইয়ে পাইনি তাদেরকে জানানো সত্ত্বেও আপনারা বারবার বলছেন পুলিশকে জানানো হয়নি আমি বলছি আপনার ইমেল করে জানানো হয়েছিল যেখানে যেখানে জানানোর কথা তার সত্ত্বেও আমরা কোনো রকম সেভাবে সাড়া পাইনি তাদের কোনো সাপোর্ট পাইনি অনুববাবু থেকে জানতে নিয়া মাননীয় মাননীয় একটা প্রশ্ন করব ওয়ান লাইনার ওয়ান লাইনার একটা ওয়ান লাইনার क्वेश्चन অনুববাবু আপনার কাছে একটা স্মরণ প্রশ্ন আমার আপনি একজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে জারি করেছেন আমি অশোক ভট্টাচার্য যদি দাঁড়িয়ে বলি আপনি যার বিরুদ্ধে নোটিশ জারি করেছেন সে কোথায় আছে আমি জানি আপনি এসে একবার জেরা করবেন কি করবেন না এটা আপনার ঘোষণা করছে আপনার কথাটা ঠিক লোকাল পুলিশের কাছে যা সোর্স থাকবে সেটা কোন সেন্ট্রাল কাছে থাকতে পারে না একদম ঠিক কথা কিন্তু দাঁড়িয়ে মাইকে ঘোষণা করছে আমি জানি সাজান কোথায় লুকিয়ে আছে এবারে এর মুখোমুখি হতে হবে তারপরে তার বাড়িতে চলে গেল ইডি সিবিআই আমি বিমল বাবুকে বলি অনুভব বলুন অনুভবকে বলতেন আমি বলুন বলুন এই এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো যিনি প্রশ্ন করছেন প্রশ্নকর্তাকে আমি জিজ্ঞাসা করছি তার সঙ্গে যে যোগাযোগ করা হয়নি বা সমস্ত সোর্সেস যে আমরা ইউটিলাইজ করছেন আপনি কি করে জানবেন আমার ধারণা তোমার দর্শকেরা বুঝতে চাইছে যার কাছে খবর আছে তার সঙ্গে দেখ মিনিট যার কাছে খবর আছে তার সঙ্গে ইডি যোগাযোগ করেছে তার মানে সে জানিয়ে দিয়েছে কোথায় আছে তারপর ফেলেঙ্কারি ব্যাপার আপনি কি বলছেন

তারপরে যে পালিয়ে গেছে সে কোথায় আছে সেটাও সুবেন্দ্র অধিকারী জানে আপনি টিভিতে দেখা গেছে টাকানিতে 20টা এফআইআর আছে অথচ বিজেপি ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গেছে বলে তুমি তদন্তের সম্মুখীন হচ্ছেন আমি দুটো কথা বলবো আবার কংগ্রেসের প্রতিনিধিদের জন্য কংগ্রেসের সমস্যাটা হচ্ছে এখানে বিজেপিকে শক্তিশালী করার জন্য তৃণমূলকে আক্রমণ করো আজকে দিল্লি নেতা যখন গোয়া জেলা হొక్కাতে আর রবার্ট বদ্রকে যখন সিবিআই বিব্রত করবে দিল্লিতে লাপাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা